গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অনন্যার ব্লগস। আজকে সকালে উঠেছি, ব্রাশ করেছি, স্নান করেছি। দেখো তো বন্ধুরা, আমরা একটু রেডি হয়ে গেছি, ড্রেস তো পরিয়ে নিয়েছি। এখন যাব কালীবাড়ি, কারণ মঙ্গলচণ্ডী আছে না, তাহলে চলো বন্ধুরা কালীবাড়িতে যাই। তারপরে একেবারে পুজো দেওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। চলে এলাম বন্ধুরা বুড়ি কালী মায়ের মন্দিরে। এই দেখো মন্দিরের বাইরেটা, এই দেখো আমাদের বুড়িমা। আজকে তো সকাল সকাল পুজোটা বাইরেই হচ্ছে, ভেতরে বুড়িমাকে নিশ্চয়ই দেখা যাচ্ছে বন্ধুরা, কারণ আমার মতো গরিব ব্লগারের ক্যামেরা তো এর থেকে ভালো নয় বন্ধুরা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। বুড়িমাকে প্রণাম করে নিও। ইনি আমাদের বালুরঘাটের জাগ্রতা দেবী মা বুড়ি কালী, ইনি মা। আর এই দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে ভাবলাম তোমাদেরকে একটু সাইড থেকে দেখাই, তাও যদি তোমরা বুঝতে পারো। দেখো কি সুন্দরভাবে সেজে থাকে আমাদের বুড়িমা, কি দারুণ না দেখতে, খুব মিষ্টি দেখতে আমাদের বুড়িমাকে, খুব জাগ্রতা উনি। তোমরা সবাই প্রণাম করে মনের বাসনা জানাতে পারো বন্ধুরা, উনি সব বাসনা পূরণ করেন। আর এই দেখো বন্ধুরা কত ভিড়, সবাই মঙ্গলচণ্ডী পুজো দিতে এসেছে বন্ধুরা। এত ভিড় তো হবেই, আজকে না বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার, মঙ্গলচণ্ডী বৈশাখ সারা বছর না করলেও বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মানে প্রায় বেশিরভাগ মানুষই করে থাকেন, করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই দেখো বুড়িমার মন্দিরে আছে মা শীতলা, আর এই পাশে আছে বন্ধুরা শিব ঠাকুর। তো দেখাচ্ছি তোমাদেরকে। ও বন্ধুরা দেখো মন্দিরে এত ভিড় যে মানে লোকের ভিড়ে শিব ঠাকুরকে মনে হয় তোমাদের আজকে দেখাতে পারছি না, তোমরা প্রণাম করে নিও। এখানে শিব ঠাকুর আছেন, আর এখানে আছেন অনেক ঠাকুরের পাথরের মূর্তি, তাই এখানে এত 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 ভিড়। যেদিন ফাঁকা থাকবে সেদিন আমি এসে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে একটা শিব ঠাকুর, ওই শিব ঠাকুরের ঘরে শিব ঠাকুরকে দেখাতে পারলাম না, তাই ইনাকে দেখিয়ে দিলাম, তোমরা প্রণাম করে নিও। আর এই পাশটাতে হচ্ছে বুড়িমার মন্দিরের চাতাল, যেখানে অনেকে বসে থাকেন, অনেক ভক্তরা। এখানে পাঁচালি পড়া হচ্ছে, হরিশ মঙ্গলচণ্ডীর পাঁচালি। বন্ধুরা পুজো দেওয়া তারপরে ঠাকুর প্রণাম করা সব কমপ্লিট, এখন যাব বাড়িতে। তাহলে চলো বন্ধুরা বাড়ি যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। বন্ধুরা পুজো দিতে চলে এসেছি, তারপরে প্রসাদ নিলাম আর একটু চা খেলাম বন্ধুরা। ও মাই গড, এত বাজে নেশা চা না খাওয়ার জন্য, কেমন একটা অস্বস্তি হচ্ছিল, কেমন ঘুম পাচ্ছিল, কি আর বলবো। যাই হোক, তো চাটা খেয়ে নিয়েছি। তোমাদের বলেছিলাম একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাকে একটু গ্রামে যেতে হবে। যে কাজে যাই সেটার জন্য নয় বন্ধুরা, একটা অন্য কাজ আছে আমার, গ্রামের জমি সংক্রান্ত একটা কাজ আছে, সেই জন্য আমি যাব গ্রামে। তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক। বেরিয়ে গেলাম বন্ধুরা, সানগ্লাসটা পরে নিয়েছি, ইয়াস কালকে করে এনেছি, আজকে পরবো না তা কি হয় বলো বন্ধুরা। আহ, রোদ থেকে একটু শান্তি লাগছে। আর একেবারে সানগ্লাসের এবার গ্লাসটা যেটা দিয়েছে না, পাওয়ারের গ্লাস, সেটা একদম গ্রিন কালারের, চোখটা বড় শান্তি পাচ্ছে আজকে বন্ধুরা। তাহলে চলো দেখি, মানে রাস্তার মোড় থেকে তো গাড়িতে উঠতে হবে, যদি গাড়িতে ভিড় না থাকে তাহলে গাড়িতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর যদি ভিড় থাকে তাহলে নেমে একেবারে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাসে তো প্রচণ্ড ভিড় ছিল বন্ধুরা, সেই জন্য বাসে ব্লক করা পসিবল হয়নি। তারপর তিওরে নেমেছি, তিওর থেকে উঠে গেছি টোটোতে, এখন টোটো করে যাব গ্রামে। তাহলে চলো বন্ধুরা টোটো করে আরাম করে হাওয়া খেতে খেতে যাওয়া যাক, কারণ আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে বন্ধুরা। রোদ আছে ঠিকই, কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, মানে আর যে প্রচণ্ড যে রোদ উঠেছিল গত মানে পয়লা বৈশাখ থেকে, সেই রোদটা একটু কমে গেছে, মানে তার ভোল্টেজটা কমে গেছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখন তাহলে চলো বন্ধুরা আজকে আরামে হাওয়া খেতে খেতে যাওয়া যাক গ্রামের উদ্দেশ্যে। এই দেখো বন্ধুরা আমার গ্রামে যাওয়ার পথে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, দেখো কি সুন্দর সবুজে সবুজ হয়ে আছে, আর মাঝখানে মাঝখানে আছে ইউক্যালিপটাস গাছগুলোর একটা করে বাগান। এই দেখো বন্ধুরা, এই পাশটায় একটু দূরে রয়েছে একটা ইটভাটা, তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না বন্ধুরা। এই রাস্তাটাতে জানি না কি এমন মোহমায়া আছে, এই রাস্তাটাতে গেলে বা এই রাস্তাটা ধরে গ্রামের দিকে গেলে আমার খুব দারুণ লাগে, তাই ভাবলাম আজকে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা আমি যে কাকুর বাড়িতে এসে বসে আছি, সেই কাকুর বাড়ির মানে উঠোনে দাঁড়িয়ে কাকুর বাড়িটার ভিডিও করে আজকে তোমাদেরকে দেখাচ্ছি। কাকুর নাম দুবাং কাকু, উনি আমাদের গ্রামের বাড়িতে যেহেতু কেউ থাকে না, সেই বাড়ির দেখাশোনার দায়িত্বে আছেন, মানে উনি দেখে রাখেন, না হলে হয়তো যেটুকু অংশ এখনও অবধি তোমাদেরকে দেখাতে পেরেছি আমি আমার আগের একটা ব্লগে, আজকেও দেখাবো, সেই অংশটুকু হয়তো এখন থাকতো না, কারণ প্রায় ১২ বছর হয়ে গেছে ঠাম্মা এখানে আর থাকেন না। এই দেখো বন্ধুরা,
আমার গ্রামের বাড়িতে আমাদের জায়গার উপরে লিচু গাছটা আছে, যে গাছে পাতার থেকে লিচু বেশি এসেছে। যদিও ওরা বলছে, মানে আমার পাশে আশেপাশের সমস্ত যারা প্রতিবেশী তারা বলছে যে লিচু একটাও খেতে পারবো না। তাই ভাবলাম বন্ধুরা তোমাদেরকেও দেখাই, আমার দেখে তো খুব ভালো লাগলো। খাই না খাই সেটা বড় কথা না, লিচু হয়েছে এটাই বড় কথা, কেউ না থাকা সত্ত্বেও। এই দেখো বন্ধুরা, এখানে তো মাপজোক চলছে। অ্যাকচুয়ালি যে প্রপার্টি প্রবলেমের জন্য আমি এসেছিলাম, সেই প্রপার্টি প্রবলেম সলভ করার জন্যই দুজন আমিন এসেছেন, যারা মাপছেন। এই যে সামনে দাঁড়িয়ে নীল কালারের শাড়ি, উনি হলেন আমার পিসিমণি, উনিও এসেছেন। আমি একা আসিনি, যাই হোক, কারণ প্রপার্টি তো সবারই, তো সেই জন্য মাপা হচ্ছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে পর্যবেক্ষণ করছেন। আর এই দেখো বন্ধুরা, যেই জায়গাটা মাপা হচ্ছে সেই জায়গা থেকে এই যে চারপাশটা তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই, ওই যে ধ্বংসাবশেষ টাইপ, ওটা হচ্ছে আমার বাড়ি, মানে আমার গ্রামের বাড়ি, যাকে দেখলে আমার খুব মন খারাপ হয়, মানে বাড়িটাকে দেখলে। এই দেখো বন্ধুরা, আশপাশের সিনারিটা বড্ড সুন্দর। এই সামনে জায়গাটাতে বাবা আলু সর্ষে মানে ছোটো ছোটো সবজি টবজিগুলো মানে মেনলি লাগাতো, কিন্তু সেই জায়গাটা নিয়েই সমস্যা হচ্ছে, তো সেই জন্যই সেই জায়গাটায় মাপামাপি চলছে আজকে। আমি এসেছেন মেপেই দিই, কত ঝামেলা গণ্ডগোলের দরকারই নেই, কী বলো বন্ধুরা। তো সেই জন্য বাড়িতে লোকজন না থাকলে যা হয়, এ ও যে যার ভাগ বুঝে নিতে চায়। এই দেখো এখানে আছে একটা তেঁতুল গাছ, যেখানে কিছু কিছু তেঁতুল আছে এখনও। এই মনোরম পরিবেশের মধ্যে আমি বসে আছি, কারণ ডুবাং কাকুর দুই মেয়ে সোনা আর মনা তারা মাদুর এনে দিয়েছে, কারণ আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, কারণ আমার একটা পা তো ভাঙা আছে, তোমরা তো জানোই বন্ধুরা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে বেশি হাঁটাহাঁটি করলে পাটা ফুলে গিয়ে ব্যথা করে। তো সেই জন্য আমি বললাম আমার একটু বসার জায়গা চাই, তাই আমাকে মাদুর এনে দিয়েছে, আমি বসে আছি। দারুণ লাগছে বন্ধুরা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়াটা তো তোমাদের ফিল করাতে পারলাম না, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। ওইদিকে ওনারা ওনাদের কাজ করছেন, আমি বসে আছি। এই দেখো বন্ধুরা, এই হলো সেই ছোট্ট পুকুরটা, যেই পুকুরের মাছ ডুবাং কাকু নিয়ে গিয়ে দিয়েছিল আর আমি খেয়েছিলাম। তোমাদেরকে বলেছিলাম না আমার বাড়ির পাশে, এই দেখো বাড়িটা, আর এই পাশ দিয়েও পুকুরটাকে দেখা যাচ্ছে, আবার ওই দিক দিয়ে ঘুরে গেলেও পুকুরটাকে দেখা যায়, একদম আমার বাড়ির পাশে। এই দেখো বাড়ি দেখেছো বন্ধুরা, এত কাছাকাছি আছে এই পুকুরটা, যেই পুকুরের মাছ ডুবাং কাকু নিয়ে গিয়ে দিয়েছিল আর আমরা খেয়েছিলাম, আর আমি মা আমরা খেয়েছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, এখন যেহেতু খুব খরার সময়, মানে গরমকাল, তার আগে বসন্ত গেছে, খুব ড্রাই ওয়েদার, সেই জন্য বেশি জল নেই। এখন তো এই যে মুরগি হাঁস এরা তো এইটুকু জলের মধ্যেই, মানে জলের পাশ দিয়ে মুরগি ঘুরছে আর জলের মধ্যে হাঁসের ছানারা ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এই পুকুরেই ছিল সেই মাছ, তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি নেক্সট ব্লগে দেখাবো, সেই জন্য ভাবলাম আজকে দেখিয়ে দিই। এই যে আমার পিসিমণি যেখানে যাচ্ছে বসে যাচ্ছে, খুব পা ব্যথা তার হচ্ছে, তাই এই যে আমাদের সেই বাড়ি, যে বাড়িতে আজ কেউ থাকে না। আর এবার দেখছি বন্ধুরা, এই যে আম গাছে, যেহেতু এবার সব আম গাছেই প্রচুর আম হয়েছে, আমাদের আম গাছগুলোতেও বেশ কিছু আম হয়েছে, কিন্তু তার মানে যতটা হয়তো হয়েছিল ততটাই হয়তো পড়ে গেছে মনে হয়, কারণ নিচে অনেক আম পড়ে থাকতে দেখছি আমি। আর এই যে ইনাকে সবাই ডাকে ছোটকি, যদিও ইনি আমার থেকে অনেক বড়, ইনি তো দিদা হওয়ার মানে উপযুক্ত একজন মানুষ, উনি আগে আমার ঠাম্মার মানে মেট ছিলেন, উনি আমার ঠাম্মার হাতে হাতে কাজ করতেন, হেল্পার ছিলেন এক কথায়। তো উনি আমগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছেন যেগুলো নিচে পড়ে গেছে, হয়তো কোনো রান্নাই দেবেন, এই হচ্ছে ব্যাপার। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে এর এপিসোড আসছে।